নাগরসেন পরিচালিত প্রজেক্টকে নিয়ে বড় আপডেট দিল নির্মাতারা। প্রথম থেকেই চোখ ধাঁধানো ছিল ছবির কাস্ট। দীপিকা পড়ুকন, অমিতাভ বচ্চন, প্রভাসের পর জুড়ল আরও এক নাম। দক্ষিণী সুপারস্টার কমল হাসানকেও ছবিতে দেখা যাবে। গ্রেফতার ছবির পর বিগ বির সঙ্গে প্রায় 38 বছর পর দেখা যাবে দক্ষিণী সুপারস্টারকে। মোটা অঙ্কের টাকা পারিশ্রমিকে রাজি হয়েছেন কমল। এই ধামাকাদার কাস্ট ছবিতে রাখতে তাতেই রাজি হয়ে গিয়েছেন প্রজেক্টকে নির্মাতারাও।